হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম চমৎকার একটি সিনেমার গল্প নিয়ে। আমাদের আজকের আয়োজনে থাকছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি বলিউড থ্রিলার ধর্মী সিনেমা, যার নাম হচ্ছে ফ্রেডি। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক ফ্রেডি সিনেমার মূল গল্পে। গল্পের শুরুতেই দেখা যায় একজন আনস্মার্ট এবং খুবই নার্ভাস একজন দাঁতের ডাক্তার, যে কিনা বিয়ের জন্য শাদি ডট কম থেকে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে। সে একটু ইন্ট্রোভার্ট সাইকোটাইপের এবং একটু বলো টাইপের ছিল। তো যখন ওই মেয়েটা সামনে আসবে তখন সে কী কী বলবে, এগুলোই সে বসে বসে ভাবছিল। একা একা রিহার্সাল করতে করতে যখন পেছন থেকে ওই মেয়েটা এসে হাই বলে, তখন তার হাতে একটা পানির গ্লাস ছিল আর সে উঠে দাঁড়াতে গিয়ে পানির গ্লাসটি ফেলে দেয়। মেয়েদের সাথে সাক্ষাতের ব্যাপারে সে একেবারে অনভিজ্ঞ এবং খুবই নার্ভাস ছিল। সে এসে কী কী বলবে তা আগে থেকে সে মুখস্থ করে এসেছিল। তো দেখা যায় সে তার মুখস্থ করা কথাগুলো বলতে থাকে এবং মেয়েটির দিকে দুষ্ট নজরে তাকাতে থাকে। ফ্রেডির এমন অদ্ভুত আচরণ আর বদনজর দেখে মেয়েটির তাকে সন্দেহ হয়। সে তখন ফ্রেডিকে বলে, আমার একটা মিটিং আছে আর আমি সেটা তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমরা আরেকদিন মিট করব, আমি তোমাকে ফোন দেব না। ফ্রেডি বলে, ঠিক আছে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকব। তারপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এই রেস্টুরেন্টে এবারই ফ্রেডির প্রথম নয়, এর আগেও অনেক মেয়ের সাথে সাক্ষাৎ করতে এখানে এসেছে সে, কিন্তু কোনো মেয়েই তাকে অ্যাকসেপ্ট করেনি। আর তার যে বেশভূষা থাকতো সেটা দেখেও তাকে অনেক বয়স্ক মনে হতো। সব কিছু মিলিয়ে ব্যাটে বলে মিলেনি। যতবারই সে এই রেস্টুরেন্টে আসে সে ততবারই ফালুদা অর্ডার করে, কারণ ফালুদা তার প্রিয় ছিল। এই রেস্টুরেন্টে আসতে আসতে এখানকার রাঁধুনিসহ সবাই তাকে চিনে ফেলেছে। কাছের মানুষ আপন বা পরিচিত বলতে ফ্রেডির ছিল দুইটা সঙ্গী, এক হচ্ছে তার এক কচ্ছপ যার নাম হচ্ছে হার্ডি, আর আরেকজন ছিল তার এক আন্টি যার নাম ছিল পার্সিস আন্টি। তো দেখা যায় ফ্রেডি তার কচ্ছপটাকে খুবই ভালোবাসত, আর অন্যদিকে ওই আন্টি ফ্রেডিকে ফোন দিয়ে কথা বলতো, তার খোঁজ খবর নিত, জাস্ট লাইক এ গার্ডিয়ান। যাই হোক, রেস্টুরেন্ট থেকে ফিরে ফ্রেডি যখন বাসায় এসে বসেছিল তখন সে বাইরে থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। তো সে তার জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে এক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইন্টিমেট অবস্থায় দাঁড়িয়ে আছে। তারও তো আসলে বয়স হয়েছে, কিন্তু সে তো আর এরকম কিছু করতে পারেনি, এই জন্য সে জানালা দিয়ে ওগুলো দেখতে থাকে। আর হঠাৎ করেই ওই মেয়েটির চোখ ফ্রেডির দিকে যেতেই সে ওইখান থেকে ফ্রেডিকে গালি দেয়। পরের দিন ফ্রেডি তার চেম্বারে যায় এবং বাসায় ফিরে যখন তার প্লেনের রং করছিল তখন হঠাৎ করে তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। দেখা যায় শাদি ডট কম থেকে একটা মেয়ে তাকে ফোন দিয়ে বলে, তোমার আর আমার মধ্যে অনেক মিল। সে আরও বলে, তোমার প্রোফাইল দেখে ভালো লাগলো, কিন্তু ছবিটা তো অনেক পুরাতন, একটা নতুন ছবি দিও। ফ্রেডি তখন বলে, আমি কালকে একটা স্টুডিওতে গিয়ে নতুন ছবি তুলে আপলোড করব, আমরা কি সাক্ষাৎ করতে পারি ব্লু ক্যাফেতে আগামীকাল 3টায়? মেয়েটি তখন সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন রীতিমতো একতরা ফুল নিয়ে ফ্রেডি সময় মতো ব্লু ক্যাফেতে হাজির হয়ে যায়। দেখা যায় সে 3টা থেকে 1টা না 4টা পর্যন্ত বসে থাকে। রেস্টুরেন্টের ওয়েটারও তাকে দেখে আসলে হতাশ হয়ে যায়। একজন রাঁধুনি ওয়েটারকে জিজ্ঞেস করে, কে এই লোকটা? ওয়েটার বলে, ওই যে সেই ডেন্টিস্ট, কতবার যে আসলো আর গেল, কোনো মেয়ে তাকে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, এদিকে ফ্রেডি আরও কিছুক্ষণ ওয়েট করার পর তার পছন্দের ফালুদা খেয়ে বাসায় ফিরে আসবে বলে ঠিক করেছিল, তখনই সে দেখতে পায় পাশের টেবিলে বসা 2টা মেয়ে আর 2টা ছেলে তাকে নিয়ে ঠাট্টা করছে। তবে ডিরেক্টলি না, তারা একজন আরেকজনকে বলছে, কিরে তোর ফটো তো অনেক পুরাতন, আর আরেকজন বলছে স্টুডিওতে গিয়ে নতুন করে ছবি তুলে চেঞ্জ করে দিব নে। তারপর তারা ফ্রেডির দিকে তাকিয়ে সবাই মিলে হাসতে থাকে। ফ্রেডির বুঝতে বাকি থাকে না যে তার সাথে আসলে এই 4জন মিলে প্র্যাঙ্ক করেছে। ওই যে সেদিন জানালা দিয়ে ফ্রেডি তাদেরকে দেখেছিল বলে আজ তারা তাকে নিয়ে প্র্যাঙ্ক করলো। তাদের মধ্যে একজন ফ্রেডিকে কল করে আজকে তার সাথে দেখা করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। ফ্রেডি সেদিন খুবই লজ্জা পায় এবং তার অনেক মন খারাপ হয়, কিন্তু সে সেখানকার কাউকে কিছু বলে না। এদিকে দেখা যায় ফ্রেডি একদিন তার এক ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল। সেখানে থাকা অন্য একজন আন্টি তাকে বলে, তোমার বয়সের থেকেও কম বয়সের বিয়ে হয়ে যাচ্ছে, অন্যদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, তুমি মিয়া কিছুই করতে পারলা না। ফ্রেডি তখন বলে, চেষ্টা তো করতেছি আন্টি, কিন্তু কেউ তো আমাকে পাত্তা দিচ্ছে না। আন্টি বলে, সবাই বলা বলি করে তুমি কি গে নাকি? ফ্রেডি বলে, না আন্টি আমি গে না। তো দেখা যায় ওই আন্টি ফ্রেডিকে দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখিয়ে বলে, ওই যে একটা মেয়ে, যাও তার সাথে গিয়ে ফ্লার্ট করে আসো। ফ্রেডি প্রথমে খেয়াল না করলেও পরবর্তী সে মেয়েটির দিকে তাকিয়ে এক নজরে ফিদা হয়ে যায়। তার তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু তারপরেও সে কোনো রকমে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। ফ্রেডি গিয়ে মেয়েটিকে বলে, আপনি কি আমার দিকে তাকাচ্ছিলেন? আমি ওই যে ওইখানে বসেছিলাম। মেয়েটি বলে, কই না তো। তো দেখা যায় তখনই ওই মেয়েটির হাজব্যান্ড চলে আসে, আর তার নাম থাকে রুস্তম। দেখে মনে হয় খুব রাফ অ্যান্ড টাফ এবং খুবই রাগী একজন মানুষ, আর আসলেই তাই। সে ওই মেয়েটিকে বাজেভাবে গালাগালি শুরু করে আর বলে, আমি 1 মিনিটের জন্য ওদিকে গেলাম আর তুমি এর মধ্যে ফ্লার্ট করা শুরু করে দিয়েছ। তখন ফ্রেডি আসলে রুস্তমকে বোঝাতে যাচ্ছিল যে তার কোনো দোষ নাই বা এমন কিছু একটা বলতে যাবে, তখনই রুস্তম তাকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। পুরো পার্টির মধ্যে তার তো আর মানুষজন বলতে কিছু থাকে না। যেই আন্টি ফ্রেডিকে পাঠিয়েছিল সে তো খুবই লজ্জায় পড়ে যায় এবং সেখান থেকে কেটে পড়ে। যাই হোক, ওই দিন ফ্রেডি রাতের বেলা বাসায় গিয়ে ঘুমাতে গেলে ওই মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখে।
পরের দিন যখন ফ্রেডি তার চেম্বার যথারীতি যায়, তখন হঠাৎ করেই ওই মেয়েটিকে সে চেম্বারে দেখতে পায়। মেয়েটি এসে তাকে বলে, হাই ডক্টর। ফ্রেডি প্রথমবার তার দিকে তাকিয়ে মনে করে সে হয়তো তার কল্পনা এসেছে। ফ্রেডি তখন তার চোখ ফিরিয়ে নেয়। মেয়েটি আবার ডাকতেই সে ফিল করে এটা আসলে তার কল্পনা না, সে সত্যি এসেছে। তো এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে কায়নাজ। কায়নাজ এসে ফ্রেডিকে বলে, আমার এক বন্ধু আপনার কথা সাজেস্ট করলো, আমার একটা আক্কেল মারি তুলতে হবে। ফ্রেডি বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আসেন। কায়নাজ প্রথমে ফ্রেডির কাছে তার হাজব্যান্ডের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয়। তারপর ফ্রেডি যখন তার দাঁত চেক করার জন্য কায়নাজকে শুইয়ে দেয়, অনিচ্ছাকৃতভাবেই তার চোখ আবার উল্টাপাল্টা দিকে যায়। কায়নাজ এই বিষয়টা বুঝতে পারে। ফ্রেডি তখন সাথে সাথে চোখ ফিরিয়ে নেয় এবং কায়নাজকে বলে, আজকে এক্সরে করিয়ে ফেলো আর কালকে অপারেশন হবে, বেশি ব্যথা লাগবে না। তোমাকে অজ্ঞান করিয়ে নিলে তুমি টেরই পাবে না যে তোমার দাঁত তোলা হয়েছে। কায়নাজ ফ্রেডির রুমে সেলো নামক এক বাদ্যযন্ত্র বাজানোর মহিলার ছবি দেখিয়ে বলে, আমি তো এনাকে চিনি, এমনকি তাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি সেলো বাজানো শিখেছি। ফ্রেডি বলে, ও আচ্ছা তাই নাকি, উনি তোমার মা ছিল। ফ্রেডির মা কায়নাজের জন্য ইন্সপায়ারেশন ছিল দেখে ফ্রেডির কায়নাজের উপর আরও ভালোবাসা বেড়ে যায়। ফ্রেডি তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখনও সেলো বাজাও? কায়নাজের তখন মন খারাপ হয়ে যায়, সে বলে, না। ফ্রেডি তখন জিজ্ঞেস করে, কেন? কায়নাজ তখন বলে, কারণ আমার বিয়ে। যাই হোক, ফ্রেডি ওই দিন বাসায় এসে কল্পনা করতে থাকে যে কায়নাজ তার ওয়াইফ, বাসায় আসার পর সে তাকে খাবার দিচ্ছে, মানে কল্পনায় সে কায়নাজের সাথে সংসার পাতা শুরু করেছে। আয়নায় দাঁড়িয়ে সে তাদের একটা বাচ্চাও কল্পনা করে। যাই হোক, পরের দিন ফ্রেডি আবার তার চেম্বারে যায়, আর এরপর কায়নাজও সময় মতো চেম্বারে চলে আসে। কায়নাজ তখন জিজ্ঞেস করে, ডক্টর খুব ব্যথা হবে নাকি? ফ্রেডি তখন তাকে বলে, তোমাকে অজ্ঞান করে নিব, কোনো ব্যথা হবে না, জাস্ট ঘুমিয়ে যাবা আর তারপর দেখবা তোমার দাঁত তোলা শেষ। তারপর কায়নাজকে অজ্ঞান করা হয়। ফ্রেডি চাক বা না চাক, তার বারবার চোখ যাচ্ছিল কায়নাজের শরীরের দিকে। কায়নাজ অজ্ঞান হওয়ার পর সে তার সহকারীদেরকে বলে, তুমি একটু বাইরে যাও, চাটা খেয়ে আসো, এই অপারেশন আমি একাই করতে পারবো, সমস্যা নেই। রুমের মধ্যে তখন কায়নাজ অজ্ঞান, সহকারী বাইরে, শুধু ফ্রেডি আর কায়নাজ। তো ফ্রেডি কায়নাজের পাশে বসে খুব ভালোভাবে তাকে দেখতে থাকে। ধীরে ধীরে তার মুখের খুব কাছে গিয়ে তাকে বলে, আই লাভ ইউ। কারণ কায়নাজ যদি সজ্ঞানে থাকতো তাহলে তার সামনে বসে এই কথাটা বলার সাহস ফ্রেডির ছিল না। তারপর কায়নাজের অপারেশন হয় এবং দাঁত তোলার পর ফ্রেডি কায়নাজকে ওষুধ দেয়। ফ্রেডি কায়নাজকে জিজ্ঞেস করে তার কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা। সে বলে, হ্যাঁ আছে তো, থালা বাটি মাজা ওই যে ভিমবার আছে না, ওগুলোতে তার হাইলি অ্যালার্জি। তো সেই অনুযায়ী ফ্রেডি তাকে ওষুধ দেয়। সেই সাথে ফ্রেডি তাকে বলে আগামীকাল এসে যাতে একবার চেক আপ করে নেয়। কায়নাজের প্রেসক্রিপশন থেকে ফ্রেডি তার বাসার ঠিকানা পেয়ে যায়। ওই দিন দাঁত তোলার পর কায়নাজ যখন বাসায় ফিরে তখন তার হাজব্যান্ড খুব রেগে মেগে বসে থাকে। সে আসার সাথে সাথেই বলে, দ্রুত খানা লাগা, আমি না খেয়ে তোর জন্য বসে আছি। কায়নাজ বলে, দেখো আমি সারাদিন তো বাইরে ছিলাম, তাই আমি তোমার জন্য খানা রেডি করে রাখতে পারিনি। রুস্তম তখন তাকে খুব মারধর করে। মাত্র দাঁত তুলে এসেছে মেয়েটি, আর এখন রুস্তম তার মুখে অনবরত মারতে থাকে। এদিকে দেখা যায় ফ্রেডি কায়নাজের বাসার ঠিকানা পেয়ে তার বাসার সামনে চলে আসে গাড়ি নিয়ে। দেখা যায় ফ্রেডি তার গাড়িতে বসে কায়নাজের বাসার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সে খেয়াল করে কায়নাজের ঘর থেকে খুব শব্দ আসছে এবং তার হাজব্যান্ড রুস্তম তাকে মারতে মারতে জানলার কাছে নিয়ে এসেছে। এই দৃশ্য দেখে ফ্রেডি নিজেকে সামলে রাখতে পারছিল না। সে দরজা খুলে একবার ঘরের মধ্যে যাবে ভাবে, কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তা থেকে সে আবারও ফিরে আসে। সে কিভাবে যাবে, কি বলবে গিয়ে? তাছাড়া রুস্তম একজন রাফ অ্যান্ড টাফ বেটা মানুষ, সে গেলে তো আবারও মার খাবে। এরপর ফ্রেডি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং রাতের বেলা সে বাসাতে একটা দুঃস্বপ্ন দেখে। এটাকে আসলে দুঃস্বপ্ন বলা যাবে না, কারণ তার এই সাইকো কিলার হয়ে ওঠার পেছনে সত্য একটা ঘটনা। তার বাবাও তার মাকে এমন খুব অত্যাচার করত। একদিন তার বাবা তার মাকে গুলি করে মেরে ফেলে এবং সাথে সাথে সে নিজেও সুইসাইড করে। সম্পূর্ণ ঘটনাটি ঘটে ফ্রেডির চোখের সামনেই, আর সেই থেকেই এই মানসিক চাপ ফ্রেডিকে বানিয়ে দিয়েছে এক ভয়ানক সাইকো। এখান থেকেই সে মানুষের সাথে মিশতে এবং মানুষের সাথে সম্পর্কে জড়াতে খুব ভয় পায়। পরের দিন কায়নাজের দাঁত আরেকবার চেক আপের জন্য ফ্রেডির চেম্বারে আসার কথা ছিল। দেখা যায় ফ্রেডি চেম্বারে শুধু তাকে দেখার জন্য অপেক্ষা করছিল। ফ্রেডি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় আজকে আর কোনো রোগীকে ঢুকতে দেওয়ার দরকার নেই। আর কায়নাজকে এসেছিল, তার অ্যাসিস্ট্যান্ট বলে না। ফ্রেডি তখন বলে তাকে একটা ফোন দেন, ফোন দিয়ে কথা বলে দেখেন তার কি অবস্থা, আজকে তার আসা উচিত। ফ্রেডির আসলে কায়নাজের দাঁত চেক করার চেয়ে তাকে দেখাটাই খুব দরকার ছিল। তো দেখা যায় কায়নাজ ফোন রিসিভ করতেই সে তাকে বলে আজকে তোমার আসা উচিত ছিল, আসাটা খুবই জরুরি, তা না হলে ওখানে ইনফেকশন হবে। কায়নাজ বলে সম্ভব না। ফ্রেডি তখন বলে তাহলে আমি তোমার বাসায় চলে আসি। কায়নাজ তখন বলে তাও সম্ভব না। ফ্রেডি তখন বলে তাহলে আমরা আশেপাশে কোনো একটা পার্কে দেখা করি। কায়নাজ তখন রাজি হয়ে যায়। তারপর তারা দুজন ওই এলাকার একটা পার্কে দেখা করে। কায়নাজ আসার পর ফ্রেডি খেয়াল করে তার মুখে অনেকগুলো আঘাতের চিহ্ন। কায়নাজ কোনো কথা না বলে কাঁদতে থাকে। ফ্রেডি কি করবে ঠিক বুঝতে পারছিল না। সে গিয়ে দুটি আইসক্রিম কিনে আনে এবং কায়নাজকে খেতে দেয়। এরপর তারা দুজনে মিলে আইসক্রিম খায়। কায়নাজ তখন বলে দাঁত চেক করা লাগবে না। ফ্রেডি বলে চেক হয়ে গেছে। ফ্রেডি বলে যদি তুমি আইসক্রিম খেতে না পারতে তাহলে বুঝতাম তোমার সমস্যা আছে, যেহেতু খেতে পেরেছো তার মানে কোনো সমস্যা নেই। ফ্রেডি তখন কায়নাজকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার হাজব্যান্ড তোমাকে মারে কেন, কি করে ও?
কায়নাস বলে আমার বন্ধুদের সাথে মিট করা তার পছন্দ না, তাছাড়া সে একজন ভালো মানুষ, রেস্টুরেন্ট চালায় একটা। যাই হোক, ফ্রেডি নিজেকে স্মার্ট করার জন্য চুল, জামা কাপড়, জুতা, চশমা সহ সবকিছুই পরিবর্তন করে ফেলে। অন্য আরেকদিন যখন ফ্রেডি তার গাড়ি নিয়ে কায়নাজের বাসার নিচে অপেক্ষা করছিল তাকে এক নজর দেখার, হঠাৎ করে সে খেয়াল করে রুস্তম বাইরে চলে এসেছে। রুস্তমের অভ্যাস ছিল রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার জগিং করা। ফ্রেডির গাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে চলে যায়। রুস্তম বাসায় নাই দেখে ফ্রেডি কায়নাসকে আবারও ফোন দেয়। কায়নাস ফোন রিসিভ করে বলে, কি অবস্থা, তুমি এত রাতে ফোন করেছো কেন? আমার হাজব্যান্ড তো এই সময় বাসায় থাকে, দিনের বেলায় ফোন দিও। এটা শুনে ফ্রেডি তো খুবই খুশি হয়ে যায়। সে কায়নাসকে বলে, কালকে কি দেখা করা যাবে, তোমার জন্য একটা গিফট আছে। কায়নাস বলে, আচ্ছা ঠিক আছে। পরের দিন তারা আবারও দেখা করে। পরে এভাবে তারা আরও কয়েকবার দেখা করে এবং তাদের নিয়মিত ডেটিং হয়। এভাবে অনেকদিন কাটানোর পর ফ্রেডি এবং কায়নাসের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন তারা একটা সিনেমা দেখতে গিয়ে সেখানে তারা নিজেদের মধ্যে ইন্টিমেট হয়ে যায়। এখানে আসলে তাদের প্রেমে পড়ার মূল কারণ ছিল, ফ্রেডি তো কারোর সাথে মিশতেই পারত না, কোনো মেয়ে তো তাকে পাত্তাও দিত না, তার সাথে কথাও বলতো না। কায়নাসই প্রথম তাকে গুরুত্ব দেয়। ওদিকে কায়নাস তার হাজব্যান্ড রুস্তমের কাছ থেকে মার খেত। সেও চাইতো একটা ভালো মানুষ আর কিছুটা ভালো সময় আর কিছু ভালো মুহূর্ত, যেটা কিনা ফ্রেডি তাকে দেওয়ার চেষ্টা করেছে। তাই তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এদিকে অন্তরঙ্গ হওয়ার মুহূর্তেই দেখা যায় কায়নাস সেখান থেকে বেরিয়ে চলে যায় এবং এরপর থেকে কয়েকদিন ফ্রেডি তার ফোন বন্ধ পায়। ফ্রেডি তার কাজকর্ম সব কিছু বাদ দিয়ে একদিন চলে যায় দিনের বেলাতে কায়নাসের বাসায়। দরজা নক করতেই কায়নাস বেরিয়ে আসে এবং কায়নাসকে দেখে ফ্রেডির কান্না চলে আসে। রুস্তম তাকে মেরে সারা শরীর রক্তাক্ত করে ফেলেছে। কায়নাস ফ্রেডিকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর কায়নাস ফ্রেডিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, রুস্তম যদি দেখতে পায় তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে। ফ্রেডি তখন কায়নাসকে বিয়ের অফার দেয়। কায়নাস বলে, পাগল হয়েছ নাকি, আমি সিঙ্গেল হলে তোমার এই উত্তরটা হয়তো আলাদা হতে পারত। দেখছো না, আমি একজনের ঘরের স্ত্রী, এই জীবন আমি চাই না, কিন্তু আমি তো সিঙ্গেলও না, তাই না? এই বলে কায়নাস সেখানে কাঁদতে থাকে। সেখান থেকে ফিরে এসে ফ্রেডি ভাবতে থাকে কি করা যায়। তার কানে একটা কথাই বাজতে থাকে, আমি সিঙ্গেল হলে উত্তরটা হয়তো ভিন্ন হতে পারত। অনেক ভাবনা চিন্তা করার পর ফ্রেডি কায়নাসকে আবারও পার্কে ডাকে। ফ্রেডি কায়নাসকে বলে, আমার কাছে একটা সলিউশন আছে, রুস্তমকে মেরে ফেলতে হবে, তোমার কিছুই করতে হবে না, যা করার আমি করব। কায়নাস তাকে বলে, পাগল হয়ে গেছো নাকি, মানুষ খুন করা এটা তো সম্ভব না, না এটা হবে না। ফ্রেডি তখন বলে, আচ্ছা ঠিক আছে যাও, এরকম জীবন নিয়ে যদি তোমার বাঁচতে ইচ্ছা করে তাহলে রুস্তমের কাছেই যাও, আমার কিছুই করতে হবে না। কায়নাস তখন চুপ হয়ে বসে থাকে। ফ্রেডি তখন বলে, যা কিছু করার আমি করব, তোমার উপর কোনো আঁচি লাগতে দিব না। কায়নাস শুধু বলতে থাকে, আমার অনেক ভয় লাগতেছে। এক সপ্তাহ সময় নিয়ে ফ্রেডি ভাবতে থাকে কিভাবে কি করা যায়। এরপর ফ্রেডি রুস্তমকে মারার পরিকল্পনা করে। রুস্তম যখন রাতের বেলায় হাঁটতে বের হতো তখন ওই রাস্তায় একটা পাগল ঘুমানো ছাড়া আর কেউ থাকতো না। পরিকল্পনা মাফিক ফ্রেডি একটা পিস্তল নিয়ে রুস্তমকে ফলো করতে থাকে। ফাঁকা রাস্তা পেয়ে সে গুলি না করে গাড়ি দিয়ে সে রুস্তমকে পিষে দেয়। একবার না, তার উপর দিয়ে তিন তিনবার গাড়ি চালিয়ে যায়, যেন রুস্তমের বাঁচার কোনো চান্সই না থাকে। তারপর গাড়ি চালিয়ে ফ্রেডি সোজা চলে যায় মহারাষ্ট্রে তার গ্রামের বাড়িতে। ফ্রেডি তার কচ্ছপটিকে এতটাই ভালোবাসত যে সে বাড়ি থেকে কোথাও বের হলে সাথে করে সে কচ্ছপটাকেও নিয়ে যেত। আর এই গ্রামের বাড়িতেও ফ্রেডির একটা দাঁতের চেম্বার আছে, মাঝে মাঝে সে এখানে এসে গ্রামের মানুষদেরকে ফ্রিতে চিকিৎসা করে। ফ্রেডি গ্রামের একজন গাড়ির মিস্ত্রিকে ডেকে বলে, একটা কুত্তার সাথে অ্যাক্সিডেন্ট করছি, গাড়ির সামনের অংশে কিছু ভেঙে গিয়েছে, ঠিক করে দিতে হবে। মিস্ত্রি বলে, কুত্তাটা বেশ বড় ছিল মনে হয়, ভাঙছে ভালোই, যাই হোক আমি ঠিক করে দিব নে। ভদ্রলোকের মতো এদিকে ফ্রেডি তার গ্রামের মানুষের চিকিৎসা করতে থাকে। এদিকে পুলিশ খুঁজতে থাকে কে খুন করলো রুস্তমকে। রুস্তমের কোনো শত্রু আছে কিনা খুঁজতে গিয়ে দেখে রুস্তম আসলে সবার সাথে খারাপ ব্যবহার করতো, কেউই তাকে ভালোবাসত না, সবাই তার শত্রু। এদিকে গ্রাম থেকে ফিরে ফ্রেডি সরাসরি চলে আসে কায়নাজের বাসায়। কায়নাজের বাসায় কলিং বেল দিয়ে সে ইমাজিন করতে থাকে যে ঘরে ঢুকে সে তার সাথে রোমান্স করবে, কিন্তু দেখা যায় দরজা খুলে বডি বিল্ডার সুন্দর একটা ছেলে। কায়নাস সে বডি বিল্ডারটিকে উদ্দেশ্য করে বলে, কে এসেছে বেবি? তখন দেখা যায় অন্যরকম এক কায়নাস ঘর থেকে বেরিয়ে আসে, এসে ওই বডি বিল্ডারের সাথে খুব ক্লোজলি দাঁড়িয়ে থাকে। ফ্রেডি তো এই সিন দেখে পুরাই শকড, কারণ সে যে কায়নাসকে কতটা ভালোবাসত সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই ছেলেটি ছিল কায়নাজের হাজব্যান্ড অর্থাৎ রুস্তমের রেস্টুরেন্টের একজন শেফ। এই ছেলের সাথেই ছিল কায়নাজের প্রেম। রুস্তমের রেস্টুরেন্ট আর বয়ফ্রেন্ড শেফ দুজনকে কাজে লাগিয়ে অনেক বড় একটা নতুন রেস্টুরেন্ট খোলার ইচ্ছা ছিল কায়নাজের, আর এজন্য তারা দুজন মিলে তাদের রাস্তা থেকে রুস্তমকে সরাতে ব্যবহার করেছে ফ্রেডিকে। ফ্রেডি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, সে কোনোভাবে মেনে নিতে পারছিল না যে কি হচ্ছে এসব। তখন বডি বিল্ডার ছেলেটা মোবাইল থেকে ফ্রেডির কিছু ছবি দেখিয়ে বলে, তুই যে কায়নাজের বাসার আশেপাশে ঘোরাঘুরি করতি, তোর টেক্সট, মেসেজ, ছবি সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে, বেশি ঝামেলা করলে পুলিশের কাছে সব বলে দিব, ভাগ এখন এখান থেকে। রাগে ফ্রেডি যখন কায়নাসকে হিট করতে যাচ্ছিল তখন কায়নাসের বয়ফ্রেন্ড তাকে ধরে ফেলে এবং আচ্ছা মতো প্যাদানি দেয়। কায়নাস তখন বলে, প্রেম না, যতবার তুই আমাকে টাচ করেছিস ততবারই মনে হয়েছে তোর মুখে থুতু মারি, এত দুঃখ কষ্ট ফ্রেডি সহ্য করতে পারছিল না। বাসায় ফিরে এসে বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে থাকে ফ্রেডি, আর সেখানে সে ঘুমিয়ে যায়। ডাইনি কায়নাস তার বয়ফ্রেন্ড পেল, রেস্টুরেন্ট পেল, তার পথের কাটা হাজব্যান্ডকে সরিয়ে দিল,
সে তো খুবই হ্যাপি থাকে। আর এদিকে ফ্রেডি কায়নাসকে উদ্দেশ্য করে যত শপিং করেছিল সবকিছু সে একে একে পুড়িয়ে ফেলে। কায়নাস সুন্দর মতো রেস্টুরেন্ট চালাতে থাকে আর এদিকে ফ্রেডিও তার চেম্বারে বসছিল। কিন্তু ফ্রেডির মন এই ঘটনাটি কোনোভাবে মেনে নিতে পারছিল না। ফ্রেডি একদিন ওই রেস্টুরেন্টে যায় এবং সেখানে গিয়ে ফালুদা অর্ডার করে। কায়নাস আর তার বয়ফ্রেন্ড এসে তার দিকে তাকিয়ে থাকে। ফ্রেডি গ্লাসের পর গ্লাস ফালুদা খেতেই থাকে আর তাদের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তারা দুজন ফ্রেডির কাছে আসে। তখন কায়নাসের বয়ফ্রেন্ড ফ্রেডির ফালুদার মধ্যে থুতু দেয়। খুবই দুঃখিত যে আপনাদেরকে এই সিনটিও দেখাতে হচ্ছে। তো যাই হোক, দেখা যায় ফ্রেডি সেই থুতু দেওয়া ফালুদাও খেয়ে ফেলে। তারা তখন বলে, তুই কি চাস, এখানে কেন আসছিস? ফ্রেডি বলে, আমার সাথে যা করার তা তো করেছই, শুধু এখন মন থেকে একবার সরি বলে দাও। এই কথা শুনে তার বয়ফ্রেন্ড এক থাপ্পড় মেরে ফ্রেডিকে ফেলে দেয়। আর পূর্বের মতো আবারও কায়নাসের বয়ফ্রেন্ড ফ্রেডিকে তার ছবি দেখিয়ে বলে, এইসব সাইকোগিরি বন্ধ না করলে তোকে কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দিব, বের হয় এখন এখান থেকে। ফ্রেডি তখন ফালুদার দাম দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর সে তার গাড়িতে বসে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। যেহেতু ফ্রেডির ব্যাপারে তাদের কাছে অনেক প্রমাণ আছে, তাই আগে সে প্রমাণ ধ্বংস করতে হবে। ফ্রেডি একজন ডুপ্লিকেট চাবি মেকারকে নিয়ে গিয়ে কায়নাসের বাসার চাবিটি নকল করে নেয়। তারপর একদিন যখন সকালে তারা বের হয়ে যায়, তখন ফ্রেডি তাদের ঘরের মধ্যে গিয়ে তাদের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কায়নাসের অ্যালার্জির ওষুধ ছড়িয়ে রেখে তার ফেস ওয়াশের মধ্যে ওই যে ভীম লিকুইডে তার অ্যালার্জি ছিল, ওই ভীম লিকুইড মিশিয়ে দেয়। এরপর ফ্রেডি যখন ল্যাপটপে বসে তার ছবিগুলো ডিলিট করার জন্য, ঠিক ওই মুহূর্তেই কায়নাসরা বাসায় চলে আসে। ফ্রেডি তখন তাদের জানালা সানসেটের উপর দাঁড়িয়ে লুকিয়ে পড়ে। বাইরে থেকে এসে কায়নাস তো ওই ফেস ওয়াশ দিয়ে খুব সুন্দর মতো হাত মুখ ধোয়ে, আর ফ্রিজ থেকে খাবার বের করে তারা খুব সুন্দর মতো খাবার খেয়ে নেয়। রাতের বেলা দুজন মরার মতো ঘুমিয়ে পড়ে আর ফ্রেডি তখন তাদের বাসায় আসে। ঘুমন্ত অবস্থায় তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের ফোন খোলে। একে একে সব কিছুই তাদের ফোন থেকে ডিলিট করে দেয়। আর এখন তো ঘুমিয়ে আছে, কিছুই করতে পারবে না, তাই নিরাপদে ফ্রেডি কায়নাসের বয়ফ্রেন্ডকে ইচ্ছামতো থাপড়ায়। তারপর ফ্রেডি গাড়ির চাবি নিয়ে তাদের গাড়ির ব্রেক শুও কেটে রাখে। সুন্দর মতো মুখ চুলকাতে চুলকাতে কায়নাস আয়নার সামনে যায় এবং আয়নার সামনে যেতে সে জোরে চিৎকার দেয়। ঘরে খুঁজে অ্যালার্জির কোনো ওষুধ না পেয়ে সে তার বয়ফ্রেন্ডকে বলে, ইমিডিয়েটলি আমাকে হাসপাতালে নিয়ে যাও দ্রুত। দুজনে গাড়িতে উঠে বসে এবং ড্রাইভ করতে গিয়ে হঠাৎ করে খেয়াল করে তাদের গাড়ির ব্রেক শু কাটা। কয়েকবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়ে তাদের গাড়িটা এক পর্যায়ে থামে। এই দিন তো তারা কোনো রকমে বেঁচে যায়। পরের দিন হঠাৎ করে কায়নাসের ফোনে একটা কল আসে এবং তাদেরকে জানানো হয় আদালত থেকে ভোক্তা অধিকার আইন এসে তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, কারণ তাদের রেস্টুরেন্টের খাবার থেকে তেলাপোকা পাওয়া গিয়েছে আর ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। দুজনে দৌড়ে তখন তাদের রেস্টুরেন্টে চলে যায়। আর এই সুযোগে ফ্রেডি তাদের বাসায় ঢুকে তার বয়ফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডি থেকে দুজনের একটা নগ্ন ছবি পোস্ট করে দেয়। একদিকে রেস্টুরেন্টে পুলিশ আদালতের ঝামেলা, অন্যদিকে হঠাৎ করে আবার এই ছবি ভাইরাল। কায়নাস তো তখন তার বয়ফ্রেন্ডের উপর খুবই চেতে যায়। তখনই কায়নাসের মনে হয়, আচ্ছা এইসব কাজ হয়তো ফ্রেডি করতেছে। সে যখন ফ্রেডির উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছিল তখন কায়নাসের মা তাকে ফোন দেয়। সে ফোন করে বলে, তোর স্বামী মারা গেছে এক সপ্তাহ হয়নি, এর মধ্যে কীসব নোংরামি শুরু করেছিস, তার রেস্টুরেন্ট গেল, ফ্যামিলি সমাজ সব গেল। কায়নাসের বয়ফ্রেন্ডের নাম থাকে রেমন্ড। তো দেখা যায় কায়নাস আর রেমন্ড মিলে ফ্রেডির বাসায় গিয়ে তাকে ভীষণ কেলান কেলায়। রেমন্ড যখন ফ্রেডিকে মারছিল তখন হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশ এসে বলে, কি হচ্ছে এসব, আপনি রুস্তমের বউ না? কায়নাস বলে, জি স্যার। কায়নাস পুলিশকে বলে, এই ডক্টর আমার হাজবেন্ডকে খুন করেছে, তার কাছে একবার চিকিৎসার জন্য যাওয়ার পর থেকে সে আমার উপর কাশ খেয়েছে আর এখন আমি তাকে পাত্তা দিচ্ছি না বলে আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। পুলিশ বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কায়নাস বলে, হ্যাঁ আছে তো। তারা দুজনে তখন তাদের ফোন চেক করে দেখে তাদের কাছে কোনো প্রমাণই নেই, কারণ আমরা তো জানি ফ্রেডি অলরেডি তাদের ফোন থেকে সব প্রমাণ ডিলিট করে দিয়েছে। পুলিশ বলে, দেখেন ম্যাডাম, সে একজন ডাক্তার, সমাজের একজন সম্মানিত ব্যক্তি, তার একজন প্রতিবেশী আমাদেরকে ফোন করাতে আমরা এখানে এসেছি। পুলিশ তখন ফ্রেডিকে বলে, স্যার আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব। কায়নাস আর রেমন্ড প্রতিশোধ নিতে এসে আবারও কট খেয়ে গেল, তারপরও হাতে নাতে পুলিশের কাছে। তারপর একদিন ফ্রেডি তার ওই আন্টির সাথে হাঁটতে বের হয়েছিল। এখানে তাদের কথার মাধ্যমে জানা যায় যে ফ্রেডির মায়েরও একজনের সাথে রিলেশন ছিল। ফ্রেডির বন্ধুরা এই নিয়ে তাকে স্কুলে অনেক বাজে কথা বলতো। ওই দিন রাতে ফ্রেডি বাসায় ফিরে এসে দেখে তার বাসার সামনে একটা বুলেট পড়ে আছে, আর ঘরে ঢুকতে দেখে তার রুমের সব মালপত্র ভেঙে চুরমার করে দিয়ে গেছে। সে তখন কায়নাসকে ফোন করে বলে, কি বুলেট রেখে গেছো না? কায়নাস বলে, কই না তো, আমি কিছু করিনি। ফ্রেডি বলে, আমিও কিন্তু তোমাদের ঘরে কোনো সাপ টাপ ছাড়িনি। কায়নাস আর রেমন্ড মিলে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে। ওই দিন তারা সাপের ভয়ে ঘর ছেড়ে হোটেলে গিয়ে রাত কাটায়। হোটেলে গিয়ে কায়নাসের মনে পড়ে, ও তো ওর ফ্রেন্ড হার্ডি অর্থাৎ সেই কচ্ছপটির ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না, মনে হয় এখনও খেয়াল করেনি। তখন কায়নাস ফ্রেডিকে আবার ফোন দিয়ে বলে, তুই কি কখনো কচ্ছপের স্যুপ খাইছস? একেবারে তাজা গরম গরম কচ্ছপের স্যুপ। এটা শুনে তো ফ্রেডির পুরাই মাথা নষ্ট, কারণ ছোটবেলা থেকে তার একমাত্র ফ্রেন্ড ছিল ওই কচ্ছপ হার্ডি, তার জেদেবার একশো গুণ বেড়ে যায়। ফ্রেডি তখন সিসিটিভি চেক করে দেখে তারা আসলেই সেই কচ্ছপটাকে নিয়ে গেছে। ফ্রেডি তখন তার গ্রামের বাড়িতে থাকা কেয়ারটেকারকে ফোন করে বলে, ঘর বাড়ি সব সাফ করে রেখো,
আমি এক সপ্তাহের জন্য সেখানে থাকবো আর এই এক সপ্তাহ তোমার ছুটি। তারপর ফ্রেডি রুস্তমের এলাকার ওই পাগলটার কাছে আসে, তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলে তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। ফ্রেডির হাত থেকে বাঁচার জন্য কায়নাজ আর রেমন্ড তাদের ঘরের চারপাশে সিসিটিভি লাগিয়ে দেয়। এরপর দেখা যায় ওই পাগল পুলিশের কাছে যায় এবং পুলিশের কাছে গিয়ে বলে, রুস্তম যেদিন খুন হয়েছিল আমি দেখেছি, কে খুন করেছে আমি সেটা জানি না, কিন্তু যে গাড়িটা গেছিল আমার তার দুই তিনটা নাম্বার মনে আছে। পুলিশ বলে, তুই কেমনে দেখলি আর এতদিন কেন আসুস নাই? পাগলটা বলে, স্যার আমি ওই রাস্তাতেই পেশাব করি, ওই দিনও পেশাব করতে গেছিলাম তখন দেখছি, কিন্তু রুস্তমরে মারার পর আমি শান্তিতে ওই রাস্তাতে পেশাব করতে পারতেছি না, গেলে আমার শুধু ভয় লাগে, তাই ভাবলাম আপনার সাথে বলি। গাড়ির সম্পূর্ণ নাম্বার তো আমি দেখি নাই, তবে লাস্টে ছিল 2054 মনে হয়। পুলিশ তখন চেক করে দেখে ওই গাড়িটি ফ্রেডের। কেমন হলো ব্যাপারটা বলছি চলুন। এই ঘটনার পর পুলিশ সোজা চলে যায় ফ্রেডের কাছে, গিয়ে বলে, স্যার আপনার নামে তো আমার একটা অবজেকশন আছে। ফ্রেড বলে, আমি কিছু বলবো না, আমি কিছু বললে ওরা আমাকে মেরে ফেলবে। পুলিশ তখন চিন্তা করে, রহস্য তো এখানে আরও আছে, কে মেরে ফেলবে, কি হয়েছে আপনার? ফ্রেডি তখন পুলিশকে জানায়, যেদিন রুস্তম মারা যায় তার আগের দিন কায়নাজ আমাকে ফোন করে, ফোন করে বলে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, তোমার গাড়িটা একদিনের জন্য দরকার, দেওয়া যায় এক দুই ঘন্টার কাজ, তোমার আশা লাগবে না, জাস্ট গাড়িটা হলেই হবে। তো আমি তাকে গাড়িটা দেই, কিন্তু ফেরার পর দেখি আমার গাড়িটা ভাঙা, আর সকালবেলা দেখি ওই নিউজ। আমি তো তখনই পুলিশকে সব কিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তখনই ও আমাকে মেসেজ করে বলে, তুমি যদি পুলিশকে কোনো কিছু জানাও তাহলে তোমার খবর আছে। তারপর সে পুলিশকে একটা মেসেজ দেখায় যেখানে লেখা ছিল, কায়নাজ তাকে বলেছে, তুমি যদি পুলিশকে জানাও আমি তোমার গাড়িটা ধার নিয়েছি তাহলে তুমি শেষ। আমি এই ভয়ে কিছু বলতে পারিনি স্যার। এর দুদিন পর ওরা আমার পোষা কচ্ছপটাকেও নিয়ে গিয়েছে, ওকে নিয়ে রান্না করে খেয়ে ফেলেছে স্যার, আমি খুবই বিপদের মধ্যে আছি। তারপর ফ্রেড তাদেরকে সেই সিসিটিভি ফুটেজটাও দেখায়। ফ্রেড বলে, দেখেন স্যার আমার বাসার সামনে একটা বুলেট রেখে গেছে, আমাকে খুব হুমকির মধ্যে রাখছে। পুলিশ তখন বলে, দাঁড়ান দেখতেছি ব্যাপারটা। এদিকে ক্লিনিক বন্ধ করে ফ্রেড চলে যায় তার গ্রামের বাড়িতে। পুলিশ এরপর কায়নাজকে ফোন করে বলে, আপনি আর আপনার বয়ফ্রেন্ড রেমন আজকের মধ্যে আমাদের সাথে থানায় এসে দেখা করবেন, রুস্তমের খুনের ব্যাপারে তদন্ত আছে। পুলিশের ফোন করার পর ফ্রেডি আবার কায়নাজকে ফোন করে বলে, আমি পুলিশকে সব বলে দিয়েছি যে তুমি রুস্তমকে খুন করেছো, আর সেটা আমার গাড়ি দিয়ে, আর এরপর তুমি আমাকে ওয়ার্নিংও দিয়েছো। কায়নাজ বলে, কই আমি তো এরকম কোনো এসএমএস লিখিনি। ফ্রেডি বলে, তুমি লিখুনি, আমি লিখেছি, বিশ্বাস না হলে মেসেজ চেক করে দেখো, আর সিসিটিভি ফুটেজটাও তোমাদেরকে পাঠাচ্ছি দেখো। ভিডিও আর মেসেজ দেখে রেমন্ড আর কায়নাজ তো পুরাই কট। কায়নাজ তখন বলে, কি চাস? ফ্রেডি বলে, ওই যে মন থেকে একটা সরি। ফ্রেডি বলে, তখন তো বললে না, এখন যদি বলতে চাও তাহলে সরাসরি এসে বলতে হবে। কায়নাজ তখন জিজ্ঞেস করে, সে কোথায় আছে? ফ্রেডি বলে, গ্রামের বাড়ি যাচ্ছি মহারাষ্ট্র, ওইখানে চলে আসো। ফ্রেডি আরও বলে, আমার কিছু মালামাল আনতে হবে ওইখান থেকে, আমার একটা স্যুটকেস দরকার, আমার জন্য একটা স্যুটকেস নিয়ে এসো, জাস্ট সরি বলে দিবা আর আমাকে একটা স্যুটকেস এনে দিবা, এখানেই খেল খতম। ফাঁকা বাড়ি আর আশেপাশে কোনো লোকজন নাই দেখে রেমন্ড আর কায়নাজ প্ল্যান করে ফ্রেডকে ওখানে মেরে ফেলে রাখবে, তাহলেই সব ঝামেলা শেষ। রেমন্ড তো বডি বিল্ডার, সে আগেও একবার ফ্রেডকে আচ্ছা মতো পিটিয়েছে, আর এদিকে ফ্রেডি তো খুব ভীতু মানুষ, তাই রেমন্ড ফ্রেডিকে মারার জন্য কোনো অস্ত্র আনে না। আর এদিকে দেখা যায় ফ্রেডির পেছনে একটা পিস্তল গোজানো। ফ্রেডি কায়নাজ আর রেমন্ডকে বসতে দিয়ে তার পেছন থেকে রিভলভারটা বের করে টেবিলের উপর রাখে। তারপর ফ্রেডি যখন তাদের জন্য নাস্তা প্রস্তুত করছিল, স্বাভাবিক কথা বলতে বলতেই কায়নাজ ওই টেবিলের কাছে আসে এবং ওই পিস্তল তুলে নিয়ে ফ্রেডের কপালে ঠেকিয়ে বলে, সরি না তোর সরি দেওয়াচ্ছি দাঁড়া। কিন্তু সে ট্রিগার চাপতে দেখে তার পিস্তলের মধ্যে কোনো গুলিই নেই। তারপর রেমন্ড তার উপর আঘাত করতে আসলে ফ্রেড তাকে একটা ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে, কায়নাজকেও একইভাবে শক দিয়ে অজ্ঞান করে ফেলে। রেমন্ড আর কায়নাজের যখন জ্ঞান ফিরে তারা আবিষ্কার করে তারা একটা ডাক্তারের চেম্বারের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, দাঁত চেক করার এক ধরনের মেশিন তাদের মুখের মধ্যে বসানো। ফ্রেডি তখন দাঁত তোলার বিভিন্ন যন্ত্রপাতি এনে তাদের দুজনের মাঝখানে এসে বলে, আগের কালে যখন মানুষ দাঁত উঠাতো তখন কোনো প্রকার অজ্ঞান করতো না, সজাগ অবস্থাতেই তুলতো, কি কষ্ট তাই না? তোরা আমার কচ্ছপটাকে এভাবে কষ্ট দিয়ে মারছিস তাই না? আমিও এখন একে একে তোদের দাঁতগুলো তুলবো, তোরা ফিল করতে পারবি কতটা কষ্ট লাগে, কি এমন চাইছিলাম, এভাবে আমাকে দিয়ে একটা মানুষকে খুন করালি, তাও বিনিময়ে চাইছিলাম একটা শুধুমাত্র সরি, তাও সেটা দিতে তোদের এত অসুবিধা, তার উপর একটা অবলজীবকে এভাবে হত্যা করলি। কায়নাজ কিছু একটা বলার জন্য ছটফট করতে থাকলে ফ্রেড তার মুখ থেকে ওই যন্ত্রটা সরিয়ে নেয়। কায়নাজ তখন বলে, দেখো এই সব কিছু রেমন্ডের প্ল্যান, আমি তোমার চোখে মুখে দেখতে পাচ্ছি তুমি এখনও আমাকে ভালোবাসো। কায়নাজ আরও বলে, চলো আমরা নতুন করে শুরু করি। কিন্তু নারীর সুন্দর চেহারা আর মায়ায় পড়ে ফ্রেডি তো আর দ্বিতীয়বার ভুল করবে না, ওই যে কথায় আছে না, ন্যাড়া বেলতলা একবারই যায়। সে কায়নাজকে একটা সুযোগ দিয়ে বলে, তুমি বলেছিল না তুমি আমার মায়ের মতো সেলো বাজাতে পারো, যাও সুযোগ দিলাম, যদি তুমি বাজাতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি না পারো তাহলে শেষ। কায়নাজ তো আসলে ফ্রেডিকে ইমপ্রেস করার জন্য মিথ্যে কথা বলেছিল, সে তো সেলো বাজাতেই পারতো না। ফ্রেড তাকে আবারও বেঁধে রাখে, তারপর মুখের মধ্যে ওই যন্ত্রটা দিয়ে দেয়। এরপর ফ্রেডি এক এক করে রেমন্ডের সবগুলো দাঁত তুলে ফেলে, রক্তক্ষরণে এক পর্যায়ে রেমন্ড মারা যায়। তারপর ফ্রেডি কায়নাজের কাছে আসে এবং একে একে কায়নাজেরও সবগুলো দাঁত তুলে ফেলে। প্রচুর রক্তক্ষরণের কারণে কায়নাজও একবারে মৃতপ্রায় অবস্থা, তবে মেয়ে মানুষের প্রাণ নাকি কই মাছের প্রাণ। দাঁত তুলে ফেলার কারণে রেমন্ড মারা গেলেও কায়নাজ কিন্তু এখনও বেঁচে আছে।
এদিকে সময় মতো হাজিরা দিতে না আসার কারণে পুলিশ সরাসরি চলে যায় কায়নাজ এবং রেমন্ডের বাসায়। তাদেরকে না পেয়ে তাদের ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে বিশাল বড় একটা সুটকেস নিয়ে তারা দুজনে ঘর থেকে বের হয়ে গেছে, আর এরপর থেকেই তারা নিরুদ্দেশ। পুলিশ চিন্তা করে তারা হয়তো তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে এদেশ থেকে পালিয়ে গিয়েছে। এরপর ফ্রেডি তাদের গ্রামের বাড়ির পেছনে রেমন্ডকে মৃত এবং কায়নাজকে জীবিত অবস্থাতেই পুঁতে রাখে। তারপর দুজনের কবরের মাঝখানেই ফ্রেডি শুয়ে থাকে, আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।